হে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুজন, আছি সুজন আমিন দুনিয়াতে। তো আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়ার বিভিন্ন বিষয়ে আমি কথা বলে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার আপডেটটা আর কি। আমি গত একটা ভিডিওতে ইয়া করছিলাম, বলছিলাম যে 26 তারিখ, 25-26 তারিখ একটা মিটিং হবে উচ্চ পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের, ঠিক আছে, সচিব পর্যায়ের। বাট অফিসিয়ালি এটা ইয়া করছে না, তারপর ঘোষণা করছিল আনঅফিসিয়ালি হচ্ছে বাংলাদেশের যে শ্রম কল্যাণ মন্ত্রী উনি, তো উনি আবার গত সোমবারে সন্ধ্যার দিকে বলছে যে এই যে মিটিংটা, এই মিটিংটা আবার পিছাইছে, পিছাইছে হচ্ছে 2 তারিখ অথবা 3 তারিখে, ঠিক আছে। 2-3 তারিখ হচ্ছে মালয়েশিয়ার যে শ্রম শ্রমিক মন্ত্রী উনি যাবে বাংলাদেশে, বাংলাদেশে যাওয়ার পরে হয়তোবা একটা ইয়া হইতে পারে, মানে খোলাসা হইতে পারে আর কি, যে কি কি জিনিসগুলো নিয়ে সমস্যা, কি কি জিনিসগুলো নিয়ে সমাধান করা যায়, ছোট বড় এদিক সেদিক দুই পক্ষেরই মানে ইয়া করতে হবে, স্যাক্রিফাইসটা করতে হবে, ঠিক আছে, এবং সেটেলমেন্টে আসতে হবে। যেহেতু একটা দেশে হচ্ছে লোকজন প্রয়োজন, আরেকটা দেশে হচ্ছে লোকজন মানে পাঠাবে আরেকটা দেশ থেকে, তো ওনারা চেষ্টা করতেছে কত কম সময়ের ভিতর, তারপর হচ্ছে মানে কত কম টাকায়, ঠিক আছে, একটা শ্রমিক বাংলাদেশ থেকে আসতে পারে, তারপর বাংলাদেশ থেকে আসলে তাকে কত টাকা স্যালারি দেওয়া যায়, তারপর হচ্ছে তার যে বেসিক যে ফেসিলিটিসগুলো, ওই ফেসিলিটিসগুলো কী কীভাবে ইয়ে করা যায় আর কি, দেওয়া যায়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা মান ইয়ে করে মানে দণ্ডে আর কি। যেমন বাংলাদেশ হচ্ছে বিশ্বের বর্তমানে অফিসিয়ালি 13টা দেশে হচ্ছে বাংলাদেশের যে শ্রমিক, ঠিক আছে, শ্রমিক পাঠাচ্ছে, এবং বলতে পারা যায় যে ম্যান পাওয়ার আর কি, ম্যান পাওয়ার পাঠাচ্ছে বিভিন্ন দেশে মানে কাজ করার জন্য। আনঅফিসিয়ালি তো প্রায় মোটামুটি সব দেশে বাংলাদেশি শ্রমিক আছে এবং কাজ করতেছে, এবং সব দেশেই, ঠিক আছে, বাংলাদেশি শ্রমিকদের একটা ইয়ে আছে, মানে দাম আছে, ঠিক আছে, সব জায়গাতে বাংলাদেশি শ্রমিক হচ্ছে মানে মাশাল্লাহ, ঠিক আছে, খুবই মানে পারদর্শী, যার কারণে সেকেন্ড টাইম থার্ড টাইম যতবারই মানে একটা দেশের লোক দরকার হয় অতবারই একটা দেশকে ওই দেশটা আবার বাংলাদেশের কাছে ইয়ে করে, ঠিক আছে, রিকোয়েস্ট করে যে লোক লাগবে, যেমনটা করছে মানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্কটা, এটা তো অনেক আগের থেকে, ঠিক আছে, অনেক আগের থেকে বলতে অনেক আগের থেকে, তো যার কারণে হচ্ছে এখন মালয়েশিয়াতে হচ্ছে শ্রমবাজার খুবই চড়া। হ্যাঁ, এবং মালয়েশিয়াতে হচ্ছে মানে শ্রমিক সংকট, তারপর হচ্ছে বাংলাদেশের কাছে মালয়েশিয়া ইয়ে করছে, জানাইছে, তারপর বাংলাদেশ আবার মালয়েশিয়ার জানাইছে, এটা অফিসিয়ালিভাবে একটা ডিসিশনে পৌঁছাইছে হচ্ছে 2021 সালের ডিসেম্বরের 19 তারিখ থেকে যে লোকজন আসতে পারবে। বাট এর মাঝখানে হচ্ছে কি মানে কোনো কিছুই হয় নাই, মানে জাস্ট কথা চলার মানে বললেই তো একটা গাছ হুটহাট করে হয়ে যায় না, তাই না, অনেক কয়েক লক্ষ লোকের আসার ইয়ে একটা ব্যবস্থা করা, তারপর হচ্ছে কয়েক লক্ষ লোককে মানে একটা জায়গাতে দেশে রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা জটিল বিষয়, ঠিক আছে, তো এই জিনিসগুলো যতক্ষণ না ইয়া হবে মানে ফর্মালিটিসগুলো পরিপূর্ণভাবে হবে ততক্ষণ পর্যন্ত তো কোনো কিছু বলতে পারে না অথবা কোনো কিছু ইয়া করা যায় না। আর একটা লোক যখন একটা দেশের থেকে আরেকটা দেশে আসবে, স্বাভাবিকভাবেই তারে ওইভাবেই কিন্তু ইয়া করতে হবে, গ্রহণ করতে হবে, আবার রাখতে হবে, আবার তার যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তারপর হচ্ছে তার স্যালারির ব্যবস্থা করে দিতে হবে, তারপর হচ্ছে তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, তার থাকার ব্যবস্থা করতে হবে, সব কিছুই তো একটা দেশের থেকে যখন লোকজন যখন কন্ট্রাক্টে যখন আসবে, আসার পরে ওই দেশটার উপরে কিন্তু জিনিসগুলো কিন্তু বর্তায় যে কীভাবে কী করবে না করবে, ঠিক আছে, ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এই কথাবার্তাগুলো এখনও চলতে আছে, তো আশা করা যায় যে খুবই অল্প সময়ের ভিতর মানে জিনিসগুলো একটা সলিউশনে আসবে, এবং আমাদের যে মন্ত্রী উনি অলরেডি বলছে যে আমি একটা সমাধানে আসতে চাই, যার কারণে আমি এই জিনিসটার জন্য এক পায়ে আমি খাড়া। হ্যাঁ, তারপর মাঝখানে আবার অনেক ধরনের জটিলতা ছিল, ঠিক আছে, সিন্ডিকেট, তারপর হচ্ছে আবার আর মানে বিভিন্ন ধরনের কথা আছে না, তো এই জিনিসগুলো আবার উঠছিল, তারপর হচ্ছে কত টাকা দিয়ে আনবে, কত টাকা, যেমন গত ইয়েতে কলিংয়ে, ঠিক আছে, 1 লক্ষ 60,000-70,000 টাকা দিয়ে কিন্তু লোকজন কিন্তু আসতে পারতো, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি অনেকে আবার 4.5-5 লাখ টাকা দিয়েও কিন্তু মালয়েশিয়াতে আসছে, তো এই জিনিসগুলো মানে চাচ্ছে না আর কি, এগুলো পরে দেখা যায় যে ইয়ে হয়ে যায়। একটা লোক যদি এত টাকা দিয়ে যদি মানে একটা দেশের থেকে আরেকটা দেশে আসে, তখন কিন্তু বার্ডেন হয়ে যায়, কারণ
মালয়েশিয়া তো আপনার আমেরিকা না, যে এক মাসে আইসা সেরেই আপনার 2,50,000 টাকা কামাই করব, ইনকাম করব। তারপর হচ্ছে জাপান না, যে 1,00,000 একটা লোক আসলেই আসার পরে সে 1,50,000 টাকা 2,00,000 টাকা 3,00,000 টাকা 4,00,000 টাকা মানে স্যালারি পাবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে অনেক কিছু জিনিস, অনেকগুলো জিনিস কিন্তু মানে ডিপেন্ড করে, ঠিক আছে? তো যার কারণে এই জিনিসটা কিন্তু ইয়া হচ্ছে আর কি, একটু ডিলে হচ্ছে, বাট এটা হবে টুডে অর টুমোরো, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। বাট কবে হবে এটা বলা যাচ্ছে না, তবে অতি শীঘ্রই হবে আসার একটা ইয়া পা মানে পূর্বাভাস অথবা বাণী, ঠিক আছে, ওইরকম পাওয়া যাচ্ছে দুই ইয়া পক্ষে থেকেই। তো যারা যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন, ঠিক আছে, তারা তারা অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ, অত ঘাবড়ানোর কোনো কিছু নয়। অনেকে আছে যে 2-3 মাস অপেক্ষা করার পরে, ডিভিশন আসার পরে ডিসেম্বরের 19 তারিখ অনেকক্ষণ অপেক্ষা করছে, করার পরে দুবাই, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে সৌদি আরব চলে গেছে অথবা চলে যাচ্ছে, অথবা পাসপোর্ট জমা দিয়েছে দালালের কাছে, টাকা জমা দিয়েছে, ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? তারপর যাওয়ার পরে ওই দুবাই, কাতার, সৌদি আরব কিন্তু কাজ কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে, মানে যাওয়ার পরে আরও বড় ধরনের সমস্যা। তো তার চেয়ে ভালো না যে যাওয়ার আগেই আপনি জিনিসগুলো মানে ইয়ে করে নেওয়া, মানে সলিউশন করা, এবং সলিউশনের পরে আসা। তো মালয়েশিয়া যেহেতু দেরি হচ্ছে, অনেকগুলো জিনিস যেহেতু একটা ইয়ার সাথে কি যে বলে হাইকমান্ডের সাথে জড়িত, স্বাভাবিকভাবেই জিনিসটাও ভালো হবে আশা রাখা যায়। এবং মালয়েশিয়াতে বেসিক স্যালারি বাড়ছে, সবার জন্য এটা খুবই খুশির খবর, এবং সবাই এই বেসিক স্যালারির আন্ডারেই হয়তোবা আসবেন, হয়তোবা কি আসবেন, ঠিক আছে? আসার পরে ভালো একটা ইয়া ইনকাম সোর্স একটা পাবেন এবং ভালোভাবে সবাই থাকবেন। তো এতটুকু বলে আমি রাখলাম, আর আশা রাখি আপনারা 2-3 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, হচ্ছে জুন মাসের, হ্যাঁ, জুন মাসের 2-3 তারিখে একটা ভালো একটা সলিউশন আসবে। তো এতটুকু বলে রাখলাম, আসসালামু আলাইকুম।